আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, তো ভিডিওটা দেখার শুরুতেই একটা করে লাইক দিয়ে দিবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেবেন। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। এই 15ই আগস্ট যে কেমন একটা দিন সেটা আমরা যারা বাঙালি আছি একমাত্র তারাই জানি। এই দিনটা শোক দিবস, এই দিনে পুরো বাঙালি জাতির মনেই কিন্তু শোকের মাতম বয়ে যায়। 1975 সালের এই দিনে ভোরের আলো ফোটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিলেন চক্রান্তকারী কিছু বিপদগামী সেনা সদস্য। ঘাতকেরা ওই দিন নারী শিশু কাউকেই রেহাই দেয়নি, যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। বাংলাদেশের কোনো বাঙালি তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না এমন দৃঢ় বিশ্বাস ছিল বঙ্গবন্ধুর। সেই জন্যই সরকারি বাসভবনের পরিবর্তে তিনি থাকতেন তার প্রিয় ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর নিজ বাসভবনে। বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের সূতিকার এই বাড়িতে থেকে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার কাজে সর্বশক্তি নিয়োগ করেছিলেন। সেদিন ঘাতকের মেশিনগানের মুখেও তিনি ছিলেন অকুতোভয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম, একটি ইতিহাস। বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানের জীবন ছিল সংগ্রাম মুখর। সংগ্রামের মধ্যেই তিনি বড় হয়েছেন। 1920 সালে 17ই মার্চ তখনকার বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। তার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তিনি আমাদের বাঙালির জন্য, বাংলাদেশের জন্য যে কী ছিলেন সেটা আমরা সবাই জানি। আজ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী। তো আমরা সবাই মিলে তার রুহর মাগফিরাত কামনা করব। একটা কথা সবসময় আমাদের, মানে আমরা বাঙালি যারা আছি তাদের মুখে থাকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আশা করছি যতদিন বাকিটা সময়ও সবার মুখে এই কথাটা থাকবেই। তো যেই মানুষটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য এত কিছু করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, আমরা সবাই তার জন্য মন থেকে একটু দোয়া তো করতে পারি, তাই না? তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, এখন তো রান্না করছি। তো এখন একটু রান্না বান্না শেয়ার করি আপনাদের সাথে। আজকে কী কী রান্না করব সেটা তো দেখতেই পেয়েছেন। খাসির ভুঁড়ি রান্না করব। খাসির ভুঁড়িটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাটা করব। তো এখানে বেশি করে পেঁয়াজ, দারুচিনি, এলাচ, তেজপাতা, তেল দিয়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছি। এই তো ভুঁড়িটা সিদ্ধ করে রেখেছি আর পাশের চুলায় ডাল বসিয়েছিলাম, সেটা তো দেখতে পেয়েছেন। কালকে আপনাদের সাথে এই তো এগুলো শেয়ার করেছিলাম যেগুলো ময়লা হয়েছে, ধুতে হবে, সময় পাইনি, তাই এখনও কিন্তু ধোয়া হয়নি, ওভাবেই পড়ে আছে। আসলে একা হাতে ছোট বাচ্চা নিয়ে সব কাজ করি, একটু তো এলোমেলো হয়েই যায়, যতই গুছাই না কেন একটু এলোমেলো থেকেই যায়। সকালে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি। আর এই তো বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা, সাথে একটু গরম মশলা বাটাও দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে রান্না করে দেখবেন, তাহলে খাসির ভুঁড়িটা খুব মজা হয়। খাসির ভুঁড়িতে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে, তো এভাবে করলে হচ্ছে গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা ভেজে নেওয়ার পরে আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন হচ্ছে আমি খাসির ভুঁড়িটা দিয়ে দিলাম, খাসির ভুঁড়িটা দিয়ে দিয়েছি, সাথে কিছু আলুও দিয়ে দিলাম। আলুটা এখন দেওয়ার কারণ হচ্ছে ভুঁড়িটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, তাই আলু আর ভুঁড়ি একসাথে দিয়ে দিলাম।
এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। সময় যত যায়, বছর যত যায়, আমাদের মন থেকে কিন্তু বঙ্গবন্ধু কখনোই মুছবে না, সে আমাদের মনের ভেতর সেই আগের মতোই থেকে যাবে। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা দিন দিন কমার বদলে সবার মনে মনে হচ্ছে আরও বেড়ে যাচ্ছে। সবাই আমরা মন থেকে বঙ্গবন্ধুর প্রতি কিন্তু অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই, এটা সব সময়। তো বন্ধুরা, এদিকে আমি হচ্ছে ভুঁড়ি আর আলু কিন্তু কষিয়ে নিচ্ছি, এখনও কষানো হয়নি। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তেলটা উপরে ভেসে ওঠার আগ পর্যন্ত। আর এদিকে ডালটা হয়ে গেছে, এখন আমি কিছু রসুন আগে দিয়েছি, একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার হচ্ছে ডালটা বাগার দিয়ে নেব। আমি সব সময় কি করি, রসুন আর পেঁয়াজ একসাথে দেই না, আমার কাছে মনে হয় যে পেঁয়াজটা তাহলে বেশি ভাজা হয়ে যায়। রসুনটা একটু ভেজে তারপরে পেঁয়াজটা দেই। তো ডাল বাগারটা আমার দেওয়া হয়েছে, এখন বলক চলে আসলে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন ডালের কালারটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এইদিকে ভুঁড়ি আর আলুটা পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে নিচে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি কিছুটা ফুটন্ত গরম পানি দিয়ে দেব। তো এই গরম পানিটা দেওয়ার কারণে ভুঁড়িটা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রান্না বান্না শেষ। এই তো দেখেন, আমি একটু রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি তো খাসির ভুঁড়ি কীভাবে রান্না করেছি আপনারা দেখতেই পেয়েছেন, এরকম হালকা একটু ঝোল রেখেছি মাখামাখা টাইপের, এই তো দেখেন এরকম। আর সকাল থেকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, আজকে একটু রোদ উঠেছে, সেগুলো ছাদে মেলে দিয়ে এসেছি। তো এখন না খুব ক্ষুধা লেগেছে, গোসল করে এসেছি, তো এখন সবাই মিলে খাবারটা খেয়ে নেব। আমার আর সহ্য হচ্ছে না, এখন সবাইকে খাবার দেব আর নিজেও খাবো। এই তো ভাতও হয়ে গেছে, আর সাথে আমি একটু লেবু আর কাঁচামরিচ নিয়েছি। খাওয়া দাওয়া শেষে দেখেন ছোট ছেলের অবস্থা, বাবার কোলে উঠে সে খেলা করছে, এভাবেই থাকবে, সোজা করলে কান্না করে তাই এভাবে রেখে দিয়েছে। ওর বাবার কোলে গেলে ও এভাবেই থাকবে আর কি, অন্যভাবে থাকতে চায় না, তো এভাবে রাখলে খুব খুশি হয়। দেখেন কিভাবে হাসতেছে, আসলে ও যতই কান্না করুক ওর বাবা একটা ডাক দিলেই সব কান্না শেষ। আর এই তো দেখেন বাবার দিকে তাকাচ্ছে আর হাসতেছে। আর এখানে বড় ছেলেকে একটা পেয়ারা কেটে দিয়েছি, সেটা নিয়ে আর কি একটু মজা করছে। কালকে পেয়ারা নিয়ে এসেছিল, তা আমি এটা এভাবে একটু ডিজাইন করে কেটে দিয়েছি। এখন বলল যে আম্মু তুমি এটা কিভাবে পারো, আমাকে মানে শিখাও, এরকম করে মজা করছিল। আর ও হচ্ছে পেয়ারাটাকে ভাগ করে আমাকে দিচ্ছে, ওর দাদিকে দিচ্ছে, ওর বাবাকে দিচ্ছে, বলছে সবাই মিলে খাই আসো। আসলে বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে কিংবা খেতে চায় না, সেটা একটু অন্যভাবে দিলে, ভিন্ন রকমভাবে দিলে ওরা কিন্তু ভালোভাবে খেয়ে নেয়। আর এখানে আমি কিছু বেগুনি বানিয়ে নিয়েছি, সবাই বসে আছে বিকেলবেলা, তো কি খাবো। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে গতকালকের আর কি, এই বিকেল দিকের ভিডিওটা। তো আমি কিছু বেগুনি ভেজে নিয়েছিলাম, তো বেগুনগুলো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর ওই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেসনের বড়া, একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।